আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বের 35 রাষ্ট্রনেতা, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও শতাধিক ধনকুপের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বেলিস, পানামা, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড সহ বিশ্বের 14টি আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব তথ্য জোগাড় করা হয়েছে। আরও জানাচ্ছেন আজহর ইসলাম। is arising for ordinary people. WikiLeaks ও পানামা পেপারসে তথ্য ফাঁসের পর এবার আর্থিক দুর্নীতির নথি ফাঁস করলো প্যান্ডোরা পেপারস। এটি যাবৎকালের সবচেয়ে বড় গোপন তথ্য ফাঁসের ঘটনা। প্রভাবশালীদের গোপন সম্পদ এবং লেনদেনের তথ্য সংগ্রহে কাজ করেছেন বিশ্বের 650-এর বেশি গণমাধ্যম কর্মী। 14টি আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে 1,20,00,000 ফাইলে গোপন লেনদেনের খবর প্রকাশ করেছে প্যান্ডোরা পেপারস। তালিকায় আছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি গোপনে মালিবু এবং ওয়াশিংটন ডিসিতে বিলাসবহুল বাড়ি কিনেছেন। এছাড়া লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে অন্তত 8টি স্থানে তার সম্পত্তি রয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার স্ত্রীর 3,12,000 পাউন্ডের শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে এসেছে। মোনাকোয় বান্ধবীকে যে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সে তথ্যও ফাঁস হয়েছে। এসেছে পুতিনের আরও গোপন সম্পদের বিবরণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছের মানুষ, তার মন্ত্রী ও পরিবারের সদস্যরা গোপনে কোটি কোটি ডলার আয় করেছে। রয়েছে সামরিক নেতাদের নামও। প্যান্ডোরা পেপারসে প্রকাশিত হয়েছে চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উরুহু কেনিয়াত্তার গোপন সম্পদের তথ্য, তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকার, পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া সিফার সহ আরও অনেক প্রভাবশালী ও জনপ্রিয় সেলিব্রিটির নাম এসেছে এ তালিকায়। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।